সাবস্ক্রাইব করুন ডেইলি ব্লগ চ্যানেলটিকে এবং নতুন নতুন আপডেট পেতে বেললাইকানটি প্রেস করুন এবং আমার নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ডেইলি ব্লগ চ্যানেলে আজকে আমরা রুরাল ডেভেলপমেন্ট এ যে অ্যাডমিট কার্ডটা কীভাবে ডাউনলোড করতে হবে সেটা আমরা আজকে দেখাচ্ছি তাদের যে ওয়েবসাইটটা ওপেন করার পর আমরা স্কল ডাউন করে নিচে চলে যাব তারপর যে প্রথমে যে লেখা আছে অ্যাপ্লাই অনলাইন ফর রিকুমেন্ট টু দ্য পোস্ট অফ জে সেই জায়গার মধ্যে আমরা ক্লিক করব ক্লিক করার পর তাদের যে অ্যাডভার্টাইজমেন্ট নোটিফিকেশনগুলো সবটি দেখাচ্ছে এখানে তারপর আমরা দেখে নেব আমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে অ্যাডমিট কার্ডের জন্য আমরা অ্যাপ্লাই করতে ক্লিক করতে লাগবে ক্লিক করতে হবে অ্যাপ্লিকান্ট লগ ইন ক্লিক করার পর আপনাদের যে ফর্মটা ফিল আপ করেছিলেন ফর্মটা ফিল আপ করার পর যে আপনাদের কাছে যে যে কপিটা রয়ে গেছে সেই কপিটার মধ্যে আপনারা দেখবেন যে রেজিস্ট্রেশনটা নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার লাগবে সেখানে দেওয়া আছে রেজিস্ট্রেশন নাম্বার সেন্ড টু ওটিপি তারপর আমরা সেখানে ক্লিক করব ক্লিক করে যে আমাদের রেজিস্ট্রেশন নাম্বারটা আছে সেই নাম্বারটা আমরা ক্লিক করব ক্লিক করে ক্লিক করার পর আমরা সেন্ড ওটিপির মধ্যে ক্লিক করব সেন্ড ওটিপি ক্লিক করার পর আপনাদের যে মোবাইল নাম্বার দিয়েছিলেন সেই মোবাইলের মধ্যে আপনাদের এসএমএস আসবে ওটিপি তারপর ওটিপিটা আসার পর আপনারা যে দেখছেন ওটিপি ওটিপির জায়গা ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা যে ওটিপিটা আসবে সেই ওটিপিটা ক্লিক করবেন ক্লিক করার পর ক্লিক করার পর লগ ইনের মধ্যে ক্লিক করবেন তারপর সেখানে রেজিস্ট্রেশন অ্যান্ড রেজিস্ট্রেশন নাম্বার বসিয়ে সেন্ড ওটিপি ক্লিক করার পর যে ওটিপিটা আসবে সেখানে ওটিপিতে বসিয়ে লগ ইন করবেন লগ ইন করার পর তাদের যে পাটটা খুলবে সেই পাটটা হলো গভর্নমেন্ট অফ ত্রিপুরা রুরাল ডেভেলপমেন্ট যে যার নামটা আপনি যে আপনি ডাউনলোড করবেন তার নাম উপরে আসবে সেখানে আমি এটা খুলে দেখা দিয়ে গিয়েছিলাম দেব মেনু তারপর আপনাদের সেখান সেখানে দেখা আছে সাকসেসফুল পেমেন্ট বিউ রিসিভমেন্ট সব কিছু আছে সেখানে আপনারা যে যে পার্টটি নেননি সেই পার্টগুলো সেখানে রয়ে গেছে কিন্তু আপনি আমরা এখন আমরা যে কাজ হলো অ্যাডমিট কার্ড ডাউনলোড করা তারপর আমরা আমরা অ্যাডমিট কার্ডে ক্লিক করব ডাউনলোড অ্যাডমিট কার্ড সেখানে আমি দেখেছি সেখানে লেখা আছে ডাউনলোড অ্যাডমিট কার্ড সেখানে আমরা ক্লিক করব ক্লিক করার পর সঙ্গে সঙ্গে আপনাদের কাছে একটা খুলে আসবে পেজটা সেখানে লেখা আছে গভর্নমেন্ট অফ ত্রিপুরা রুরাল ডেভেলপমেন্ট নমস্কার বন্ধুরা আপনাদেরকে ছোটো একটি রিকোয়েস্ট যদি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে দেওয়া বেলাইকানটি প্রেস করুন এভাবে আমরা সবার প্রথম জব অ্যান্ড এডুকেশন রিলেটেড সব কিছু আপডেট করব এবং আপনারা আমাদেরকে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ তারপর সাইটটা ওপেন করার পর গভর্নমেন্ট অফ ত্রিপুরা রুরাল ডেভেলপমেন্ট রিকুটমেন্ট অফ জিআরএস অন প্রপারলি কন্ট্রাকচুয়াল বেসিস আন্ডার এমজিএন রেগাস প্রফেশনাল অ্যাডমিট কার্ড ফর ও আম ওএমআর বেসিস এক্সামিনেশন তারপর যে ক্যান্ডিডেট অ্যাপ্লাই করেছিলেন তার নাম নেম অফ দ্য ক্যান্ডিডেট আমি যা যারটা ডাউনলোড করেছি তার নাম হলো ডিপু দেব আপনারা সঠিকভাবে নামটা দেখে নেবেন অ্যান্ড ফুল ফরমেটটা দেখে নেবেন ভালোভাবে

আর আপনাদের যে মেন যেটা হল রুল নাম্বারটা রুল নাম্বারটা দেখে নেবেন রুল নাম্বারটা সেখানে দেওয়া আছে এইট জিরো সেভেন তারপরে রেজিস্ট্রেশন নাম্বার আর আপনাদের যে এক্সামটা কোথায় হবে সেটা দেওয়া আছে এক্সাম সেন্টার ভাগিনী নিবেদিতা গার্লস গার্লস এইচ স্কুল কৈলাসর সেভেন নাইন নাইন টু ডাবল সেভেন ল্যান্ডমার্ক ল্যান্ডমার্ক অপোজিট সাইড অফ অ্যাক্সিস ব্যাঙ্ক সেখানে আমি পয়েন্ট আউট করে দেখিয়ে দিচ্ছি আপনারা দেখে নেবেন ভালো করে ওই জায়গাটার মধ্যে আপনারা দেখে নেবেন হ্যাঁ তারপর ডেট অফ এক্সামিশন টোয়েন্টি নাইন সেপ্টেম্বর টু থাউজেন্ড নাইনটিন ডিউরেশন টাইম আপনাদের যে এক্সাম টাইমটা হবে সেই ডিউরেশন টাইমটা টাইমটা হলো টু আওয়ার্স ইলেভেন এ এম টু ওয়ান পি মানে এগারোটার থেকে স্টার্ট হবে এন্ড একটার সময় সেই এক্সামটা আমাদের শেষ হয়ে যাবে তারপর যে আপনাদের যে অ্যাডমিট কার্ডটা ইস্যু হয়েছিলো সেই ডেটটা হলো ডেট অফ ডেট অফ ইস্যু সেভেন সেপ্টেম্বর টু থাউজেন্ড তারপর আমরা স্কল ডাউন করে নিচে চলে যাব নিচে চলে যাওয়ার পর আপনাদের কাছে যে পয়েন্টগুলো আসবে সেই পয়েন্টের মধ্যে দেওয়া আছে আপনাদের এক্সাম এর মধ্যে কি কি নিয়ে নিয়ে আসতে হবে সেটা হলো আপনার দিকে ছোটো একটি বলছি আমরা ফুল পার্ট যদি পড়ে শোনা অনেক টাইম আসবে টাইম লাগবে তাই আপনারা দেখে নেবেন আপনাদের যে ক্যান্ডিডেটটা কিন্তু আমি কিছুটা বলে দিচ্ছি সেটা হলো আপনাদের যে এক্সাম যে ডেট ওই ডেটটা আপনাকে কী কী নিতে আস লাগবে সেটা হলো ভ্যালিড অফ আইডেন্টি কার্ড ইস্যু অ্যাজ আধার কার্ড ভোটার আই কার্ড পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স প্যান কার্ড তারপর অ্যাডমিট কার্ড আপনাদের যে কোনো একটা ভ্যালিড কার্ড থাকতে হবে এভাবে আপনারা যে তাদের যে নটা পার্ট আছে সেই নটা নটা পার্ট দেখে নেবেন আপনারা সেখান থেকে প্রিন্ট আউটও করে নিতে পারেন আপনাদের যে প্রিন্টার থাকে তাহলে প্রিন্ট আউট করতে পারেন আর প্রিন্ট আউট না থাকলে আপনারা যে ডাউনলোড করেছেন ডাউনলোড পেজ করার পর আপনারা কম্পিউটারে গিয়ে সেই পেজটা প্রিন্ট আউট করাতে পারেন থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও এভাবে আমার সঙ্গে থাকবেন ধন্যবাদ